हेलो स्टूडेंट्स, आज থেকে আমরা স্টার্ট করব ক্লাস 10 এর চ্যাপ্টার 2 বহুপদ রাশি বা পলিনোমিয়াল। এটা হবে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। তারপর থেকে আমরা শুরু করব অনুশীলনী প্রশ্ন উত্তর সলভ করা। তো প্রথমে আমাদের জানতে হবে যে একটি বহুপদ রাশি কি। মনে রাখবে একটি সংখ্যা বা একাধিক সংখ্যা হতে পারে, সংখ্যার সাথে যখন সংখ্যা নির্দেশক অর্থাৎ এক্স ওয়াই জেড বা এবিসি এরকম কিছু, মানে এক্স ওয়াই জেড ए बी सी जखनी आमरा गणिते बा मैथमेटिक्से लेखी आमरा एगुलो की बोझाय एक एक संख्या निर्देश करे, एगुलो एक एक संख्या के निर्देश करे जार मान आमरा जानी ना किन्तु एगुलो एक एक संख्याई हय। तो एकटी बा एकाधिक संख्या एवं संख्या निर्देशक जखन जोग वियोग पूरण भाग एई एवं घात अर्थात স্কোয়ার কিউব এ স্কোয়ার বি স্কোয়ার বা এক্স স্কোয়ার এক্স কিউব বা তার বড় পাওয়ার চার পাঁচ এরকম কিছু যখন সংযুক্ত হয়ে একটি রাশিমালার সৃষ্টি করে তাকে বহুপদ রাশি বলে। তো মনে করো এখানে দেখো টু এক্স আছে, এরকমও থাকতে পারে থ্রি এক্স প্লাস সেভেন। এখানে কি দুটো একটা সংখ্যা সংখ্যা নির্দেশক, এখানে কিছু নেই মানে মনে করবে এখানে টু ইন্টু থ্রি ইন্টু এক্স আছে। যখন আমরা এরভাবে লিখি টু এক্স, তো এখানে কি বোঝায় টু ইন্টু এক্স, অর্থাৎ টু পূরণ এক্স, ঠিক আছে। তো যখন একটি বা একাধিক সংখ্যা এবং সংখ্যা নির্দেশক একসাথে যোগ বিয়োগ পূরণ ভাগ এবং ঘাতের সাহায্যে সংযুক্ত হয়ে থাকে, তখন তাহাকে সংযুক্ত হয়ে যে বহু রাশিমালার সৃষ্টি করে তখন তাহাকে বহুপদ রাশি বলে। তো এরকম টাইপের হতে পারে, এখানে স্কোয়ার কিউব থাকতে পারে বা এরকম থাকতে পারে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু, এইভাবে থাকতে পারে। এখানে বড় পাওয়ারও থাকতে পারে, এক্স টু দি পাওয়ার ফাইভ থাকতে পারে। তো এরকম যখন তোমরা দেখবে এগুলো কি বহুপদ রাশি। তো এখানে দেখো এটাকে বলা হয় পদ। এক একটা এখানে তিনটা পার্ট চারটা পার্ট দেখতে পাচ্ছ, এই পার্টগুলোকে কি বলা হয় পদ, কি বলা হয় পদ। তো এখানে এক একটা পদের মধ্যে মনে করো এখানে কয়টা, এই পদটা কি ফাইভ এক্স। তো এখানে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় সহগ, আর এখানে যে এক্স ওয়াই জেড বা এবিসি থাকবে সেগুলোকে বলা হয় চলক, ঠিক আছে। তখন বুঝতে পারছো তোমরা যে সহগ কি আর চলক কি। তো এখানে দেখো টু এক্সের স্কোয়ার, তো এখানে সহগ কি টু, এটা হয়ে গেল সহগ আর এটা হয়ে গেল চলক। তো এইভাবে একটি বহুপদ রাশির পদগুলোকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, সহগ এবং চলক। তো এখানে এটা একটা বহুপদ রাশি যেখানে কয়টা পদ আছে, একটা পদ আছে, এখানে দুইটা পদ আছে, এখানে চারটা পদ আছে। মনে রাখবে দুইটা পদের মধ্যে সবসময় যোগ বা বিয়োগ চিহ্ন থাকবে, হয় টু এক্স প্লাস থ্রি আছে এইভাবে, তখন বুঝবে এটা একটা পদ এটা একটা পদ, টু এক্স মাইনাস থ্রি আছে ভাবে এটা একটা পদ এটা একটা পদ। কিন্তু এখান থেকে যে টু এক্স, এটা দুটা পদ এখানে ভাববে না, ভাববে না যে এটা টু একটা পদ থ্রি একটা পদ। পদগুলো সবসময় যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে আলাদা করা থাকবে। আর যদি আর পদ এক একটা পদের মধ্যে যে সংখ্যা এবং সংখ্যা নির্দেশক থাকবে সেগুলোর মধ্যে পূরণ চিহ্নই থাকবে সবসময়, ঠিক আছে। তো এখন যদি আমি লিখি টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, তো এখানে তোমরা এক দুই তিন চার পাঁচটা পদ ভাববে না, তোমরা ভাববে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ। অর্থাৎ এখানে তিনটা পদ আছে, কী কী, টু এক্স স্কোয়ার টু এক্স আর থ্রি। এই পদটার মধ্যে সহগ এটা চলক এটা সহগ এটা চলক এটা সহগ এটা, তো এইভাবে এক একটা বহুপদ রাশির সৃষ্টি হয়। এখন দেখো কোনো একটি বহুপদ রাশি যদি একটি পদ থাকে তাহাকে বলা হয় এক পদ রাশি, এক পদ রাশি। যদি ভাবো এরকম আছে টু এক্স কিউব প্লাস টু এক্স, টু এক্স কিউব প্লাস টু এক্স, তো এখানে কয়টা পদ, দুটা, এটা বলা হয় দ্বিপদ রাশি, অর্থাৎ দুইটা পদের রাশি। একইভাবে যদি এরকম থাকে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি, তো এখানে কয়টা পদ আছে, তিনটা পদ, এটাকে বলা হয় ত্রিপদ রাশি। তো এটার আরও এক্সাম্পল আমরা এনে নিতে পারি, অনলি কোনো একটা নাম্বার থাকতে পারে বা ফাইভ ইন্টু এক্স থাকতে পারে বা থ্রি ইন্টু ওয়াই থাকতে পারে, বাট একটাই পদ থাকবে। কিন্তু এটার এক্সাম্পল কী হতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হতে পারে
एक्स स्क्वायर प्लस क्यू प्लस थ्री होते पारे, दुईटा पद थाकबे। तो एरकम भावे तीनटा पद थाकले थ्री पद राशि। जदि आरो एकटा एग्जांपल नहीं एक्स स्क्वायर प्लस एक्स प्लस वन, एइभावे देखते पारो एखाने तीनटा पद आछे। तो एखाने चिन्ह प्लस माइनस जा किछु थाकते पारे, एटा मने करो माइनस आछे, एरकमो थाकते पारे, कोनो असुविधे नहीं, सबगुलोई हबे त्रिपद राशि, कारण एखाने एकटा दुईटा तीनटा पद आछे। তাহলে এখন জেনে নিই একটি বহুপদ রাশির মাত্রা কাকে বলে। তো মনে করো একটি বহুপদ রাশি আছে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এটা একটা বহুপদ রাশি আছে যার কয়টা পদ আছে, এক দুই তিন চার পাঁচ ছয়টা পদ আছে। তো যখন তোমরা মাত্রা নির্ণয় করবে একটি বহুপদ রাশির মাত্রা, তো তোমরা দেখবে যে চলকের সবচেয়ে বড় ঘাত কী আছে। তো চলকের ঘাত এখানে কত আছে, ওয়ান, এখানে টু, এখানে থ্রি, এখানে ফোর, এখানে ফাইভ। তো সবচেয়ে বড় ঘাত কি, পাঁচ। তো সুতরাং বহুপদ রাশিটার মাত্রা কী হয়ে যাবে, ফাইভ। এইভাবে আমি যদি বলি এক্স এস কিউ প্লাস ওয়ান, তো এখানে মাত্রা কত হয়ে যাবে এই বহুপদ রাশিটির, এখানে এক্সের একটাই পাওয়ার আছে থ্রি, তো এটা হয়ে যাবে থ্রি। এখন যদি এইভাবে দিই আমি এক্সের কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এখানে মাত্রা কত হয়ে যাবে, থ্রি। মনে করো একটা এক্সাম্পল দিলাম টু এক্স কিউব, টু এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস নাইন। এখানে দেখো মাত্রা, এখানে টু, এখানে থ্রি, তো এক্সের সবচেয়ে বড় ঘাত কী আছে, তিন। তো সুতরাং মাত্রা কত হয়ে যাবে, তিন। তো এইভাবে যে কোনো একটি বহুপদ রাশির মাত্রা নির্ণয় করতে হয়। তারপর এখন তোমাদের জানতে হবে একটি বহুপদ রাশির শূন্য, একটি বহুপদ রাশির শূন্য কী। মনে করো একটি রাশি আছে এক্স প্লাস টু, তোমাদের দেখতে হবে এক্সের জায়গাতে কী সংখ্যা বসালে বা এক্সের কী মানের জন্য এই রাশিটার মান শূন্য হয়ে যায়। তো এখানে আমরা জানি যে আমরা যদি এক্সের জায়গায় মাইনাস টু বসাই, এক্সের জায়গায় যদি মাইনাস টু বসাই, তাহলে মাইনাস টু প্লাস টু কত হয়ে যাবে, জিরো। অর্থাৎ এই বহুপদ রাশিটার মান কত হয়ে যাবে, জিরো। তো সুতরাং আমরা বলবো যে এক্স ইকুয়াল টু মাইনাস টু কী হয়ে যাবে, বহুপদ, এই বহুপদ রাশিটার কী হয়ে যাবে, মাত্রা। যদি বুঝতে পারোনি আরও একটা এক্সাম্পল দিই, মনে করো এক্স মাইনাস ফোর আছে, এক্স মাইনাস ফোর আছে, তো আমি বলবো যে এক্সের জায়গায় কী বসালে এই বহুপদ রাশিটা সমান সমান জিরো হয়ে যাবে। তো তোমরা বলবে যে এক্সের জায়গায় ফোর বসালে ফোর মাইনাস ফোর কত হয়ে যাবে, জিরো। তো এক্সের জায়গায় কী মান বসিয়েছো, ফোর, তাহলে এক্স ইকুয়াল টু ফোর এই বহুপদ রাশিটার কী হয়ে যাবে, শূন্য। বুঝতে পেরেছ? আরও একটি এক্সাম্পল নাও, মনে করো এক্স স্কোয়ার মাইনাস নাইন আছে, তো আমি বলি এক্স এক্সের জায়গাতে কী বসালে বহুপদ রাশিটার মান শূন্য হবে। তো তোমরা বলবে যে থ্রি যদি বসাই, থ্রি স্কোয়ার মাইনাস নাইন, অর্থাৎ থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস নাইন ইকুয়াল টু জিরো। তো এক্সের সমান সমান কী বসালাম আমি, থ্রি, তো এক্স ইকুয়াল টু থ্রি এই বহুপদ রাশিটার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস নাইনের কী হয়ে যাবে, শূন্য। অর্থাৎ বহুপদ রাশির শূন্য, বহুপদ রাশির শূন্য মানে এই শূন্য না, বহুপদ রাশির শূন্য মানে এক্সের এমন একটি মান যেই মানটি বহুপদ রাশির এক্সের জায়গাতে বসালে বহুপদ রাশিটার মান কী হয়ে যায়, শূন্য। আরও একটা এক্সাম্পল দিই, মনে করো এক্সের স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জি, এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, তো আমি বলবো যে এক্সের জায়গায় কী বসালে বহুপদ রাশিটার মান শূন্য হবে। তোমরা বলবে এক্সের জায়গায় দুই যদি বসাই, টু এর স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু, টু এর স্কোয়ার মানে কত, ফোর, এটা ফোর, টু এর স্কোয়ার মাইনাস ফোর, মাইনাস ফোর কত হয়ে যাবে, জিরো। এইভাবে যে কোনো একটি বহুপদ রাশির শূন্য কীভাবে নির্ণয় বা শূন্য কী হয়, যে এক্সের যেই মান, সেই মানটা, যেই মানটা বহুপদ রাশির চলকের জায়গায় অর্থাৎ এক্স বা ওয়াই যেটাই থাকবে সেখানে বসালে পুরো বহুপদ রাশিটার মান কী হয়ে যায়, শূন্য। সেই মানটিকে অর্থাৎ এক্সের সেই মানটিকে বলা হয় বহুপদ রাশিটির শূন্য। এখন তোমরা এই চ্যাপ্টারটি অর্থাৎ চ্যাপ্টার টু করার সময় তোমরা তিনটা ওয়ার্ড বহুত পাবে, সেটা হলো একঘাত, দ্বিঘাত এবং ত্রিঘাত। তো যদি একটা বহুপদ রাশির মাত্রা এক হয়, অর্থাৎ এরকম টাইপের থাকতে পারে, এরকম টাইপের থাকতে পারে, যেখানে মাত্রা কী ছিল, একটি বহুপদ রাশির মাত্রা কী ছিল, যে চলকের সবচেয়ে বড় ঘাত, তো চলকের বড় ঘাত এখানে কত, ওয়ান। তো যদি মাত্রা এক হয় তাহলে সেই বহুপদ রাশিগুলোকে কী বলা হয়, এক ঘাত, এক ঘাতীয় বহুপদ রাশি। একইভাবে যদি এরকম থাকে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, এখানে মাত্রা কত, টু,
যদি আরো একটা এক্সাম্পল নিই, ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি, এখানে মাত্রা কত? এখানে ওয়ান, এখানে টু, এখানে ওয়ান, এখানে টু, অর্থাৎ এখানে মাত্রা কত? দুই, এখানেও মাত্রা কত? টু। তো যদি মাত্রা টু হয় অর্থাৎ দুই হয়, তাহলে এটাকে বলা হয় দ্বিঘাত বহুপদ রাশি, দ্বিঘাত বহুপদ রাশি। তো এই চ্যাপ্টারে তোমরা দ্বিঘাত বহুপদ রাশির ওপরেই পড়বে, আর সব কোয়েশ্চেন থাকবে তোমাদের দ্বিঘাত বহুপদ রাশি রিলেটেড। তাহলে যেহেতু দ্বিঘাত বহুপদ রাশি এই কথাটি বা এই কনসেপ্টটি অনেক ইম্পর্ট্যান্ট হবে এই চ্যাপ্টার টুতে, তাহলে আমরা এক্সট্রাভাবে অন্য একটি ক্লাস নিয়ে ভালোভাবে বুঝবো যে একটি দ্বিঘাত বহুপদ রাশি কী হয় এবং তার শূন্য এবং সহগগুলোর মধ্যে কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো আমরা ভালোভাবে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে, যেখানে আমরা শিখবো একটি দ্বিঘাত বহুপদ রাশি কী এবং তার শূন্য এবং সহগের মধ্যে কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর ব্যাপারেও আমরা জানবো।